আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। মনে করেন আপনি 2-3 বছর আগে একটা টিন সার্টিফিকেট করেছিলেন, কিন্তু এখন সেই টিন সার্টিফিকেট আর খুঁজে পাচ্ছেন না। টেনশনের কিছু নেই, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখবেন ইটিন বা টিন লগইন। লিখলেই প্রথমেই এই ওয়েবসাইটটি চলে আসবে, secure.incometax.gov.bd। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি অবশ্যই দেখে নেবেন। এখন এখান থেকে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই বের করব। প্রথমে আমরা ইউজার নেমটা বের করব, দেন পাসওয়ার্ড। এইখানে আপনার টিন সার্টিফিকেটে যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটা দিতে হবে। তারপর ক্যাপচা পূরণ করে নেক্সটে ক্লিক করুন। আপনি টিন সার্টিফিকেট করার সময় একটা কোশ্চেন সিলেক্ট করেছিলেন এবং সেটার অ্যান্সারও দিয়েছিলেন, এখন সেটার অ্যান্সারটা লিখতে হবে। মোবাইলে একটি 4 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে লিখতে হবে। এখানে মোবাইল নাম্বারটা আবার দিতে হবে, দেন সাবমিটে ক্লিক করব। এখন দেখতেই পাচ্ছেন উপরে আমরা কিন্তু ইউজার নেমটা পেয়ে গেছি। এখন ইউজার নেমটা আমরা কপি করে রাখব। এবং একইভাবে আমরা এখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা রিকভার করব। আমরা ইউজার আইডিটা জানি, আমরা ইউজার আইডিটা এখানে পেস্ট করব। ক্যাপচাটা পূরণ করব, দেন নেক্সটে ক্লিক করব। আবার এখন 4 ডিজিটের একটি মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। এখন আমরা আমাদের পছন্দ মতো এখানে পাসওয়ার্ড সেট করতে পারবো। এখন দেখতেই পাচ্ছেন যে উপরে লেখা আছে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ। এখন আমরা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এখন দেখতেই পাচ্ছেন যে লেখা আসছে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এর মানে আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। বাম পাশে অনেকগুলি অপশন আছে, এগুলি দেখে নেবেন। এখানে আরও একটি অপশন আছে, সেটা হলো ভিউ টিন সার্টিফিকেট। এখানে ক্লিক করে আপনি আপনার টিন সার্টিফিকেট দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন।